প্রত্যাশা আজকে যে টিউটোরিয়ালটি রয়েছে, অর্থাৎ এমটিপি যে ড্রাইভারটি রয়েছে, আমাদের স্যামসাং যে সেটগুলো রয়েছে, অ্যান্ড্রয়েড স্যামসাং সেটগুলো, অ্যান্ড্রয়েড স্যামসাং সেটগুলোর এই এমটিপি ড্রাইভার কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ একটি জিনিস। এই এমটিপি ড্রাইভার ছাড়া কিন্তু অনেক কাজ করতে পারবেন না, অর্থাৎ অনেক সময় দেখা যায় যে এপারপি রিসেট বা বাইপাস করতে গেলে আমাদের কিন্তু এই ড্রাইভারটি প্রয়োজন হয়। এই ড্রাইভারটি ছাড়া কিন্তু দেখবেন যে ইউটিউবে যাওয়া কিন্তু খুব কষ্টকর হয়ে যায়। অবশ্যই এই এমটিপি ড্রাইভারটি কিন্তু গিএসবি ড্রাইভারটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই কাজের, এবং অবশ্যই ফুল ভিডিওটি দেখতে থাকুন। এখানে গাইজ আমি আপনাদেরকে সর্বপ্রথম দেখাবো আমার যে সেটিংসটা রয়েছে, সেটিংসটা অর্থাৎ আমাদের ম্যানেজমেন্টে যাব। ম্যানেজমেন্টে গেলে এখান থেকে আমাদের ডিভাইসের যে অপশনটি রয়েছে দেখবো যে আমাদের ডিভাইসটি কানেক্ট আছে কিনা। দেখতে পাচ্ছেন হট চিহ্ন এখানে কিন্তু অলরেডি আসছে এবং যাচ্ছে। তো এখান থেকে গাইস আমাদের যে এমটিপি ড্রাইভারটি রয়েছে, এমটিপি ড্রাইভারটি আমরা এখান থেকে সেট আপ করব। তো সর্বপ্রথম আমরা এটাকে ওপেন করি। ওকে, এরপর আমরা জাস্ট এটাকে কি করব, সেট আপ ইনস্টল করব। খুব ভালো হলে দেখতে থাকুন এমটিপি যে ড্রাইভারটি রয়েছে সেটি কিন্তু এখানে পেয়ে যাবে। সার্চিং ফর এমটিপি, এখানে আমরা ইয়েস করে দিলাম। দেখুন গাইজ এখানে কিন্তু এমটিপি যে ড্রাইভারটি রয়েছে এটা কিন্তু পারফেক্ট ভাবে এখানে কমপ্লিট হয়েছে। তো এখানে রিস্টার্ট, তো আমি এখানে রিস্টার্ট দিতে চাচ্ছি না। তো গাইজ এই এমটিপি ড্রাইভারটি কিন্তু অ্যাকচুয়ালি আমরা অনেকে আছি যে এই ড্রাইভারটি কিন্তু আমরা সেট আপ করতে পারি না, এবং এই ড্রাইভারটির জন্য কিন্তু আমাদের অনেক প্রবলেম হয়, অনেক কিছুই কিন্তু আমরা এখান থেকে ফাইনালি ভাবে এই এমটিপি ড্রাইভারটি অবশ্যই এখানে ইনস্টল নিয়ে নেবে। এরপর আমরা এখানে চলে আসব। অ্যান্ড্রয়েড ফোনগুলো যেগুলো রয়েছে এমটিপি ড্রাইভার কিন্তু এই এখানে ডিভাইস কিন্তু অবশ্যই আপনাকে পাওয়াতে হবে। তো ডিভাইসটি কিন্তু 100% পেলেই কিন্তু এখানে আপনি ইনস্টল দেখাবে। আমরা আবার এখানে ডিভাইস ম্যানেজারে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের এমটিপি যে ইউএসবি ড্রাইভারটি সেটি কিন্তু পেয়েছে, অর্থাৎ পারফেক্ট ভাবে পেয়েছে, এবং পারফেক্ট ভাবে পাওয়ার কারণে কিন্তু আমাদের এমটিপি ড্রাইভারটি সাকসেসফুল ভাবে ওকে হয়েছে। তো অবশ্যই আপনাদের এই এমটিপি যে ড্রাইভারটি রয়েছে ড্রাইভারটি অবশ্যই আপনাদের সেট আপ করতে হবে, তাহলে কিন্তু আপনার যে ফোনটি রয়েছে ফোনের যে অ্যাকচুয়ালি যে বেটার ওয়ে যে এমটিপি ড্রাইভারটি সেটি কিন্তু আপনারা এখান থেকে পারফেক্টভাবে করতে পারবেন।
তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন যে এমটিপি ড্রাইভারের যে কাজটি সেটি কিন্তু আপনারা পারফেক্টভাবে দেখতে পেলেন। স্যামসাং এমটিপি ড্রাইভার সেটা কিন্তু আসলে খুবই ভালো একটি ড্রাইভার। তো সো গাইস, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং অ্যান্ড্রয়েড ফোন বা অ্যান্ড্রয়েডের টুল সম্পর্কে, ড্রাইভার সম্পর্কে যত কিছু আপনাদের প্রবলেম হয়ে থাকে সেইগুলো কিন্তু আমরা এখান থেকে টিউটোরিয়াল করে থাকি। তো বুঝতে পারছেন যে আমাদের যে টিউটোরিয়ালগুলো রয়েছে অবশ্যই আপনাদের ভালোর জন্য। হ্যাঁ, অনেকে অনেক মন্তব্য করে, এটাই স্বাভাবিক। তো এই এইটি কিন্তু অবশ্যই আপনারা ইনস্টল করবেন। ইনস্টল করলে আপনাদের যে ডিভাইস ম্যানেজারটি রয়েছে, অর্থাৎ এমটিপি যে ড্রাইভারটি রয়েছে, সেটি কিন্তু এখানে পেয়ে যাবে। তো গাইস, আশা করি ভালো থাকুন, সুস্থ থাকুন। এই প্রত্যাশায় আজকের মতো আমার এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।